আলাদা টাইপ আকারে মনে রাখতে পারো, ইটস আলাদা টাইপ আকারে মনে রাখবো তুমি আলাদা টাইপ। আলাদা টাইপটা কীরকম যে হচ্ছে যখন তুমি দেখবা লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, এগুলো কিন্তু দেখো একটা ভ্যালু ছিল, জিরো জিরো থাকতে পারতো। যখন তুমি দেখবা লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি আর এরকম তোমার মিডিল টার্ম টাইপের রাশি থাকবে, তখন তুমি এটা স্পেশাল আলাদা মনে রাখবে, কারণ এটা দেখেই অ্যান্সার বলা যায় অ্যান্সার এত। তো আমরা শুধু বের করি, তো বের করার জন্য কী করতে হবে, তো আমি মনে করি একটা এক্সাম্পল নিলাম, সাপোজ একটা ভেঙে ভেঙে দেখা কীভাবে আসলে করতে হয়, তারপরেগুলো হচ্ছে আমরা শর্টকাটে শিখবো আর কি। ওকে, তাহলে আমরা হচ্ছে ফার্স্টে মনে করি পাঁচ নাম্বারটা নিই, তো পাঁচ নাম্বারটা আমরা নিলাম। এবার পাঁচ নাম্বার যখন নিবো তো লিখি আমরা যে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, আর আমাদের রাশি যেটা ছিল সেটা আমরা লিখে ফেলে আসবো টু এক্স স্কোয়ার থ্রি এক্স প্লাস ফাইভ, পরে ছিল কত থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স। যখন তুমি দেখবে এই রাশিটা আসছে, তুমি যখন দেখবে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি আর এরকম একটা মিডিল টার্ম জাতীয় রাশি বা মানে এরকম বীজগাণিতিক রাশি, তখনই তুমি একটু থামবা, থেমে প্রশ্ন দেখে অ্যান্সারটা বলে দেবা। কীভাবে ওটা করার আগে আমরা আসলে বেসিক নিয়মটা দেখি, কখন রিটার্ন আসে আমরা কীভাবে করবো। তো এইবার শুরুতে তুমি যেটা করবো, আমাদের আছে কত লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, যদি ইনফিনিটি বসায় দাও উপরেও ইনফিনিটি আসবে, নিচে ইনফিনিটি বসালে কত নিচে ইনফিনিটি আসবে, ইনফিনিটি বা ইনফিনিটি তো রাখা যাবে না, তাহলে অ্যান্সার আমরা অন্যটা নেবো। শুধু জিরো বা শুধু ইনফিনিটি রাখা যাবে, কিন্তু শুধু ইনফিনিটি বা ইনফিনিটি কিন্তু রাখা যাবে না। এবার কাজ করে আমরা আসো কী করা যাইতে পারে, মিডিল টার্ম করলেও কাটাকাটি যাবে, তাও তো এক্স থেকেই যাবে। তো এক কাজ করি আমরা, যখন তুমি এরকম টাইপ পাবা দেখবা কি এই যে উপর তো লব নিচে তো হর, তো তুমি লবে যেটা থাকবে লবে যেটা পাবা এক্স স্কোয়ার পাচ্ছ, এক্স পাচ্ছ আর এক্স যদি বা জিরো পাচ্ছ, মানে এখানে এক্স স্কোয়ার সর্বোচ্চ ঘাত করতো, এক্স স্কোয়ার উপর থেকে এক্স স্কোয়ার কমন নিবা, যেটা সর্বোচ্চ থাকবে ওইটা সর্বোচ্চটা কমন নিবা, কমন নিলে এক্স স্কোয়ার, এক্স কমন কত থাকে দেখো তো টু থাকে, তারপরে যোগ দিলা এখানে কত থাকে থ্রি এক্স, তাহলে কমন নিলে থাকবে তো থ্রি ডিভাইডেড বাই এক্স, কারণ এক্স স্কোয়ার ছিল উপরে একটা কাটা যায় নিচে একটা থাকছে, আর মানে এক্স স্কোয়ার দিয়ে সবাইকে ভাগ করে দিচ্ছি মনে করো, সবাইকে ভাগ করে দিচ্ছি, তাহলে ভাগ করে দিলে এক্স স্কোয়ার কাটা চলে গেছে, আর এখানে থাকবে কত ফাইভ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে সিমিলারলি আমরা এক কাজ করি, নিচেও সেম কাজ করি, নিচেও সর্বোচ্চ পাওয়ার কত দুই, তাহলে এক্স স্কোয়ারই কমন নিব, তাহলে থাকবে কত আমাদের থাকবে হচ্ছে থ্রি, এখানে থাকবে কত থাকছে আমাদের ফাইভ, তাহলে ফাইভ বাই এক্স, এখানে থাকছে কত মাইনাস সিক্স বাই এক্স স্কোয়ার। এবার কী করা যায় দেখি তো আসো, এক্স স্কোয়ার কাটা, তাহলে আমাদের এই জায়গাটায় থাকবে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি। এবার কী করা যায়, এবার তুমি লিমিটের মান এক্সটেন্ডস টু ইনফিনিটি বসাই দিবা, যদি বসাই দিই আর লিখবো না বসাই দিয়ে আসো টু থ্রি বসাইতে পারলাম না, থ্রি বাই ইনফিনিটি, তো থ্রি বাই ইনফিনিটি মানে কত দুই আর তিন থাকে গেলো আমাদের, দুই আর তিন থাকলো আর উপরে আমাদের কত আসছে থ্রি বাই ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি মানে জিরো, সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো, তো জিরো বসাইলাম, ফাইভ বাই ইনফিনিটি স্কোয়ার মানে ফাইভ বাই ইনফিনিটি এটা মানে কত জিরো, সিমিলারলি ফাইভ বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো, সিমিলারলি সিক্স বাই ইনফিনিটি স্কোয়ার মানে কত জিরো, তাহলে অ্যান্সার তুমি কত পাইলে, অ্যান্সার পাইলে হচ্ছে টু বাই থ্রি, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মেন প্রসিডিউরটা দেখাই দিলাম রিটার্নের জন্য, যদি কখনো চলে আসে এত সহজ দেবে না, একটু কঠিন দেবে, তো তাও এভাবে করতে হয়। এবার আমরা এই টাইপ আসলে এত বড় করতে যাব না, আমরা শুধুমাত্র এই দিকে তাকাবো আর অ্যান্সারটা বলে দিব হচ্ছে অ্যান্সারটা হচ্ছে এত কি। তুমি দেখবা ফার্স্টেই লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, তারপর দেখলে এরকম বীজগাণিতিক রাশি, তখন তুমি দেখবা যে এই যে এখানে যে সর্বোচ্চ ঘাত কত টু আর হরের সর্বোচ্চ ঘাত কত টু, দেখা সমান না, তখন সেক্ষেত্রে তুমি করবো কি যে এই যে এদের আগে যেটা পাওয়ার নাকা যেটা ছিল যে টু আর থ্রি, তাহলে অ্যান্সার হবে হচ্ছে টু বাই থ্রি, যে উপরে ছিল টু নিচে ছিল থ্রি, এই দেখো সেই টু বাই থ্রি, তার মানে লবের সর্বোচ্চ ঘাতের সহগ ডিভাইডেড বাই হরের সর্বোচ্চ ঘাতের সহগ। কখন এটা কিন্তু সবসময় এমন না, দেখলে হয়তো বলে ফেললা যে না এত আসবে, খেয়াল রাখতে হবে কী বলছি যে যখন তুমি দেখবে দুটো সমান সর্বোচ্চ ঘাত সমান, কেন সর্বোচ্চ ঘাত সমান কথা বললাম, আর একটা উদাহরণ চার নম্বরে দেখো, এখন অনেকেই বুঝলো কি যে সর্বোচ্চ ঘাতের আগে যেটা থাকে আর হরের সর্বোচ্চ ঘাতের আগে যেটা থাকে সেই দুটোর অনুপাত নিয়ে ফেললাম আমরা, কিন্তু এই চার নম্বরের দিকে তাকাও, এক্স কিউব বাই টু ফাইভ এক্স নাইন, সর্বোচ্চ ঘাত কত কিউব, কিউবের আগে কত আছে দুই, আর একইভাবে তুমি যদি নিচেরটা নাও নিচে সর্বোচ্চ ঘাত কত এক্স স্কোয়ার, আগে সহগ কত ওয়ান, সব তোমার তোমার কাছে মনে হতে পারে অ্যান্সার হবে কত টু বাই ওয়ান, আর টু বাই অ্যান্সার কিন্তু আসলে না, তার মানে তোমাকে খেয়াল রাখতে হবে লিমিট এক্সটেন্স ইনফিনিটি দেখেই সর্বোচ্চ ঘাতের সহগগুলো দুই বাই তিন বললা দুই বাই এক বললা তা কিন্তু না, তোমাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আরেকটা জিনিস তাহলে তুমি দেখে অ্যান্সার বলতে পারবা। প্রথমে তুমি খেয়াল করবা যে এই যে সর্বোচ্চ যে ঘাত এই ঘাত দুটা সমান কি না, যখন দেখবা সর্বোচ্চ ঘাত সমান এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার আর অন্য কেউ কোনো নাই মানে হাইস্টের মধ্যে,
তো এক্স স্কোয়ার তখন তোমাকে খেয়াল করতে হবে কি জাস্ট বলবা যে এদের সর্বোচ্চ ঘাতের যেই সহগগুলো ছিল এদের অনুপাতে হচ্ছে অ্যান্সার, টু বাই থ্রি হচ্ছে অ্যান্সার। তার মানে এইখানে যদি আমাদের এই প্রশ্নটায় এই প্রশ্নটা আমাদের এখানে এক্স স্কোয়ার না থেকে এক্স কিউব থাকতো তাহলে আমরা অ্যান্সার বলতাম এটা হচ্ছে দুই, নিচে হচ্ছে এক, তাহলে দুই বাই এক মানে কত, দুই। কিন্তু এইখানে তো আর এখানে আমাদের তিন কিন্তু ছিল না, ছিল হচ্ছে দুই, তাহলে দুই থাকলে আবার তখন আবার নিয়মটা কী, তার মানে তুমি এখন তোমাকে আমি জেনারেল নিয়মটা বলে দিচ্ছি এক লাইনে, তুমি তাহলেই খুব সহজে অ্যান্সার করতে পারবা। আমি প্রশ্ন আরেকবার লিখি, আমাদের ওই যে চার নম্বরটা, সরি চার নম্বরে আমাদের কী বলছিল, এরকম বলছিল যে টু এক্স কিউব প্লাস ফাইভ এক্স প্লাস নাইন ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস হচ্ছে থ্রি। তো তুমি প্রথমেই যখন দেখবা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তুমি অ্যান্সারটা বলার আগে একবার দেখে নিবা যে এখানে আমাদের যে লবের সর্বোচ্চ ঘাত কত, কিউব, হরের সর্বোচ্চ ঘাত কত, স্কোয়ার, তার মানে কিউব আর স্কোয়ার তো সমান না, তখন তুমি অ্যান্সারটা একটু ভেবে চিনতে দিবা। সমান হলে কী বলতা যে উপরেরটা নিচেরটা, কিন্তু যখন দেখবা সমান না, উপরেরটা হচ্ছে আমাদের কী, যে দেখবে তুমি উপরেরটা হচ্ছে বড়, যখন দেখবা যে তোমার লব এই উপরে যেটা থাকবে উপরের সহগ উপরের ঘাত যখন বড় হবে তখন অ্যান্সার তুমি চোখ বন্ধ করে বলে দিবা ইনফিনিটি, তোমার কিচ্ছু করার দরকার নেই। কেন ইনফিনিটি, আগের মতোই ভাইয়া, এখানে তুমি কমন নিবা সর্বোচ্চ ঘাত কমন নিবা, এখানে সর্বোচ্চ ঘাত কমন নিবা, কাটাকাটি করে দেখবা তোমার মানটা ইনফিনিটি আসবে। আর তুমি জেনারেল নিয়মটা মনে রাখো, তুমি প্রথমে যখন দেখবা লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি তখন তুমি দেখবা হচ্ছে এই লবের সর্বোচ্চ ঘাত কত, হরের সর্বোচ্চ ঘাত কত, তারপর দেখবো যদি সমান হয়, সমান হলে তো এদের অনুপাত অ্যান্সার, আর যদি সমান না এরকম দেখলাম যে উপরেরটা বড়, উপরেরটা বড় হলে ইনফিনিটি। এবার যদি হচ্ছে আমাদের আরেকটা নিতাম, মনে করো লিমিট বললাম কি লিমিট এক্সটেন্স টু হচ্ছে ইনফিনিটি, উপরে বললাম হচ্ছে এক্স মাইনাস ফাইভ, নিচে বললাম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি। এবার তুমি কী দেখতে পাচ্ছ, এখানে সর্বোচ্চ ঘাত কত ওয়ান, এখানে সর্বোচ্চ ঘাত কত টু, সমান না, তাহলে অ্যান্সার কিন্তু এদের অনুপাতটা হবে না। তখন আমরা দেখবো কি যেহেতু উপরেরটা ছোটো, উপরে যে সর্বোচ্চ ঘাত সেটা হচ্ছে ছোটো, মানে নিচেরটার তুলনায় ছোটো, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে জিরো। তাহলে এই তিনটাই আমি একসাথে লিখে দিলাম, যদি কখনও দেখো হচ্ছে সমান তাহলে এদের অ্যান্সার হবে কত, এদের অনুপাত টু আর থ্রি, তাহলে টু বাই থ্রি। যদি দেখো যে সমান না তাহলে অ্যান্সার হবে হচ্ছে কত, এবং সমান না হয় যদি দেখো উপরেরটা বড়, বড় হলে ইনফিনিটি, আর যদি দেখো সমান না কিন্তু উপরেরটা ছোটো তাহলে অ্যান্সার হবে হচ্ছে জিরো। এইটা তুমি মনে রাখলে তোমার এই টাইপটা সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে, এবং এই টাইপগুলো তুমি সরাসরি পরীক্ষা আসে তুমি অঙ্ক না করে দেখেই অ্যান্সারটা বলে দেবা যে শূন্য হবে, জিরো হবে, মানে জিরো হবে, ইনফিনিটি হবে, নাকি এখানকার যে কোনো একটা সহজ অ্যান্সার হবে। তো আশা করি বুঝতে পারছো এই টাইপটা। চলো আমরা এই লিমিটের আরেকটু সামনের দিকে আসি। এবার পরের টাইপটা দেখো, তো পরের টাইপের মধ্যে আমাদের জিনিস আসে হচ্ছে এই দুইটা, যে এরকম রুট ওভার যদি থাকে বা এরকম পাওয়ার আকার যদি থাকে তো সেই ক্ষেত্রগুলোতে আমরা কীভাবে সলভ করি শর্টকাট ওয়েতে। তো আমরা আসো প্রথমে এইটা দেখি, যদি কখনও দেখো এরকম আসে যে লিমিট এক্স টেন্স টু এ, যদি কখনও দেখো লিমিট এক্স টেন্স টু এ এবং তার পাশে হচ্ছে ফাংশনটা কী থাকে যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, আর নিচে কী থাকে যে এক্স মাইনাস এ, তাহলে এটা রেজাল্ট হবে হচ্ছে সরাসরি এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তুমি এটাকে সরাসরি সূত্র আকারে মনে রাখবে, কিন্তু সূত্র, আর এটা কিন্তু পরীক্ষায় এইটাই পরীক্ষায় চলে আসে যে এরকম যদি থাকে তাহলে অ্যান্সার কোনটা সঠিক, তাহলে যেটা অ্যান্সার হবে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো মনে রাখবে মাথার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে এন সেটা, আর এ মানে কি এই যে আমাদের এখানে যে এ আছে এই যে এ, তাহলে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই মাথায় যেটা ছিল তার থেকে এন মাইনাস ওয়ান। এই জিনিসগুলো সলভ করতে হয়। তো উদাহরণ আমরা একটা নিয়ে আসো, প্রথমে দেখো এক নম্বর উদাহরণ লেখা আছে, তাহলে আমরা এই দেখি যে প্রথমটা কীভাবে সলভ করতে হয়। তো তুমি সূত্রটা প্রথম মুখস্থ করে নাও, এরকম যদি থাকে, এরকম যদি থাকে এখানে যা নিচে তা, এখানে যা নিচে তার, এটার মধ্যে খালি পাওয়ার পাওয়ার থাকে, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার কী হবে যে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা মুখস্থ রাখলো। এবার এটাকে আমরা সলভ করে আসো যে এটাতে কীভাবে উদাহরণটা করতে হয়। তো এটার প্রথম উদাহরণটা আমরা করে ফেলছি, তো এই প্রশ্নটা এটাকে অ্যান্সার লিখবা, এই মানে সূত্রটাকে লিখবা, তার নিচে উদাহরণ একটা লিখবা, এটা একটা উদাহরণ দেখাই দিলে তুমি সবগুলো করতে পারবা। যেমন উদাহরণ নাম্বার ওয়ান আমাকে বলছে লিমিট এক্সটেন্স টু এ, তাই লিমিট এক্সটেন্স টু এ আমার লেখা আছে এখানে, আর ফাংশনটা কত দেখতে পাইছো, ফাংশনটা লেখা এক্স টু দি পাওয়ার ফাইভ বাই টু মাইনাস এ টু দি পাওয়ার ফাইভ বাই টু, আর নিচে কত আছে রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ। এবার অনেকে কিন্তু ভাববে যে এখানে এনের মান কত, ফাইভ বাই টু, ফাইভ বাই টু, কিন্তু না দেখো আমরা জিনিস বলছিলাম এখানে যা থাকে এখানে তাই থাকতে হয়, এখানে আছে রুট ওভার এক্স, এখানে কি রুট ওভার এক্স আছে, না শুধু এক্স লেখা, এখানে থাক আছে রুট ওভার এ, এখানে তো রুট ওভার এ নাই, তো তোমাকে সেম বানাইতে হবে, এটা মাথায় রাখবা। তাহলে এরকম যদি কখন থাকে এই যে এখানে এই দুটো রাশি সেম সেম হইতে হবে, যা আছে তাই, মানে রুট ওভার এক্স যদি বানাইতে চাই এখানে ফাইভ বাই টু না, ফাইভ বাই টু মানে কি তো হাফ, এই এই যে টুটা, তাহলে আমি চাইলেই সেটাকে এভাবে লিখতে পারিনি আমি আলাদা করে, যে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ দিলাম আর মাথায় লিখলাম ফাইভ, তাহলে যে ফাইভ ভাগ টু এরকম লেখা যাবে, তার মানে তখন তোমার যে রেজাল্ট হবে এক্স টু দি পাওয়ার যে হাফ, এক্স টু দি পাওয়ার হাফ মানে আসলে কত, রুট ওভার এক্স। তুমি চাইলেই জিনিসটাকে লিখতে পারবা,
যে রুট ওভার এক্স টু দি পাওয়ার কত ফাইভ, তাহলে বুঝতেই পারতো এখানে যে হাফটা আছে তুমি হাফের বদলে কী লিখবা, লিখবা হচ্ছে রুট ওভার এ আর উপরে কী ছিল ফাইভ, তাহলে লিখতে পারো তুমি হচ্ছে ফাইভ। এবার দেখো, এবং তখন সেক্ষেত্রে লিমিটটা আমরা চেঞ্জ করে দেবো, তখন বলবো কি দেখো এখানে যা আছে তার উপরে এন, এখানে যা আছে তার উপরে এন, তাহলে এবার আমাদের সূত্রের সাথে মিলে গেল, সূত্র কী ছিল এন, তাহলে আমি মাথার মধ্যে আছে পাওয়ার কত আছে ফাইভ, তাহলে ফাইভ লিখবো এন এ টু দি পাওয়ার, এ কত আমাদের এখানে, এ কিন্তু শুধু এ না, এই যে রুট ওভার আছে, তাহলে এন এ টু দি পাওয়ার, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এনের মান কত ফাইভ, তাহলে ফাইভ মাইনাস ওয়ান। এবার লাইন কিন্তু চলে আসছে ফাইভ রুট ওভার এ আর উপরে কত আছে ফাইভ মাইনাস ওয়ান, ফাইভ মাইনাস ওয়ান মানে হচ্ছে ফোর, আর এ টু দি পাওয়ার ফোর, রুট ওভার এ টু দি পাওয়ার ফোর মানে আসলে কত একটা স্কোয়ার কাটা যাবে, তাহলে ফাইভ এ স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার।